হ্যালো ভিউয়ার্স, সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাইকে আজকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস সেভেনের ভূগোলের আফ্রিকা মহাদেশের পার্ট টু অর্থাৎ আফ্রিকা মহাদেশের পার্ট ওয়ান তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। পার্ট টু আজকে আমরা আলোচনা করব, যেটা কিন্তু আফ্রিকা জলবায়ু থেকে শুরু হচ্ছে। তো চলো দেখে নিই। দেখো, আফ্রিকা জলবায়ু কিন্তু খুব ভালো, ঠিক আছে, মানে খুব ভালো একটা পড়া। তো বলছে আফ্রিকা ভূমিরূপের বৈচিত্র্য জানা হলো। আমরা এর আগে জেনেছি আফ্রিকার ভূমিরূপ কেমন হয়, ঠিক আছে, নদ নদী সম্পর্ক জেনেছি, এবার জানবো এই মহাদেশের জলবায়ুটা কেমন ছিল। এখানকার জলবায়ু সব জায়গায় কিন্তু সমান নয়। সমুদ্রের ধারে জলবায়ু একরকম, তো সমুদ্রের থেকে দূরে আর একরকম, সমভূমিতে একরকম, তো পাহাড়ের ওপরে আর একরকম, মানে এক এক জায়গায় কিন্তু এক এক রকম জলবায়ু কিন্তু আফ্রিকা মহাদেশে বিরাজ করে। তো চলো সেগুলো আমরা এক এক করে দেখে নিই। আফ্রিকা মহাদেশ জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ, প্রথম হচ্ছে অক্ষরেখা, দুই হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব, তিন সমুদ্র স্রোত, চার হচ্ছে উচ্চতা। দেখো কী সুন্দর টেবিল আকারে আমাদের এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছে। অক্ষরেখা থেকে কী আছে, দেখো নিরক্ষরেখার কাছাকাছি বেশি মানে কী থাকে না, উষ্ণতা কিন্তু বেশি হয়। সেই জন্য নিরক্ষরেখাতে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্যের তীর্যরশ্মির কারণে উষ্ণতা তত কিন্তু কমে যায়। এবার দেখো কী বলছে, আফ্রিকার প্রায় মাঝখান দিয়ে নিরক্ষরেখা গেছে, তাহলে আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে অক্ষরেখার অবস্থান জলবায়ুর উপর কীরূপ হবে, কীরূপ প্রভাব ফেলবে তোমরা তো সেটা বুঝতেই পারছ, যেহেতু সেটা কিন্তু নিরক্ষরেখা কিন্তু আফ্রিকার মহাদেশের মাঝখান দিয়েই গেছে। দ্বিতীয় বলছে সমুদ্র থেকে দূরত্ব, অর্থাৎ সমুদ্রের পাশের স্থলভূমির উষ্ণতাকে সমুদ্রের বাতাস খুব বাড়তে বা কমতে দেয় না। স্থলভূমি যত সমুদ্র থেকে দূরে হয় সেখানে ঠান্ডা ও গরমের পার্থক্য কিন্তু বাড়ে। সেই সঙ্গে মানে সুতরাং তাহলে আফ্রিকা মহাদেশের সমুদ্র উপকূল ও উপকূল থেকে দূরে সমুদ্রের প্রভাব কিন্তু কীভাবে পড়বে তোমরা সেটা কিন্তু বুঝতেই পারছ। তিন নম্বর দেখো সমুদ্র স্রোত, বলছে সমুদ্রের মধ্যে যে বিপুল জলরাশি স্রোতের মধ্যে বয়ে চলে তা হলো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত উষ্ণ বা শীতল দুই হতে পারে, সেই সঙ্গে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দিক দিয়ে উষ্ণ বা শীতল সমুদ্র স্রোত প্রভাবিত হয়। এইসব উপকূল অঞ্চলে সমুদ্র স্রোতের প্রভাব কী বুঝতেই তো পারছো কীরকম হবে। উচ্চতা, উচ্চতা বাড়লে বাতাসের সঙ্গে উষ্ণতাও কিন্তু কমে যায়। প্রতি এক কিলোমিটার উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা গড়ে 6.4 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু কমে যায়। তা সেই সঙ্গে আফ্রিকার উঁচু পার্বত্য এলাকায় বাতাসের উষ্ণতার উপরে উচ্চতার প্রভাব কী তা চলো আমরা এক এক করে এই উত্তরগুলো জেনে নিই। তাহলে দেখে তো এই সমস্ত বৈশিষ্ট্যের জন্য আফ্রিকা মহাদেশে কিন্তু চরম একটা আবহাওয়া বিরাজ করে। সেই জন্য কিন্তু আফ্রিকাতে এরকম ঘন জঙ্গল, ঠিক আছে, বড় মরুভূমির সাহারা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আফ্রিকার কিন্তু জলবায়ু ততটাও কিন্তু উন্নত নয়, ঠিক আছে। এরপরে দেখো জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক, অবশ্যই একটা সম্পর্ক আছে, কারণ যেখানকার জলবায়ু যেরকম সেই তুলনায় কিন্তু স্বাভাবিক উদ্ভিদ সেখানে বেড়ে ওঠে। রফিক গরমে ছুটিতে বেড়াতে গিয়েছিল, 15 দিন পরে বাড়িতে ফিরে দেখে টবের গাছগুলো জল না পেয়ে শুকিয়ে কাঠ। রফিকের চোখ জলে ভরে গেল, নিজের হাতে গাছগুলো লাগিয়েছিল, শুধু বেঁচে গেছে ক্যাকটাস গাছটা। তাহলে বুঝতে পারছো জল না পেয়ে শুধুমাত্র ক্যাকটাস গাছটাই কিন্তু বেঁচেছিল, কারণ আমরা জানি ক্যাকটাস কিন্তু মরু অঞ্চলের উদ্ভিদ। রফিক বুঝলো জলের অভাবে কিছু গাছ কিন্তু বেঁচে থাকে। সেরকম আফ্রিকার মধ্যে জলবায়ু সব জায়গায় কিন্তু সমান না, সেটা কিন্তু আমরা প্রথমেই পড়লাম। বিশেষ করে তাপমাত্রা আর বৃষ্টিপাতের উপর গাছপালা জন্মানো বেড়ে ওঠা নির্ভর করে, তাই তো? তাপমাত্রা বৃষ্টির পরিমাণ বদলালে গাছপালা ধরনে কিন্তু বদলে যায়। তাহলে দেখা যাক আফ্রিকা মহাদেশের কোথায় কেমন গাছপালা জন্মায়। প্রথমে যে গাছ আছে সেটা হচ্ছে নিরক্ষীয় চির উদ্ভিদ বা নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য। বলছে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর কী থাকে, গরম থাকে আমরা জানি, মোট বৃষ্টির পরিমাণ কিন্তু 200 থেকে 250 সেন্টিমিটার। সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগুনি, রোজউড, অ্যাবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানো নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছর সবুজ দেখায়, তাই এর নাম কিন্তু চিরসবুজ গাছের অরণ্য। সারা বছর এখানে সবুজ গাছে দেখা যায় বলে এখানে বলা যায় সবুজ গাছের অরণ্য বা চিরসবুজ গাছের অরণ্য। দু নম্বরে দেখা যায় সাভানা তৃণভূমি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিরক্ষীয় অঞ্চলের উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে, গরমকালে দৈর্ঘ্য বাড়তে আর বৃষ্টি হয় বছরে 150 সেন্টিমিটারের মতো। তাহলে তোমরা যদি পরীক্ষায় প্রশ্ন করে বৃষ্টিপাত কতটা পরিমাণে হয়, বলবে 150 সেন্টিমিটারের মতো কিন্তু এখানে বৃষ্টিপাত হয় গরমকালে। মরুভূমির দিকে বৃষ্টি কমে 25 সেন্টিমিটার হোক। সাভানা তৃণভূমি কী পড়লাম, নিরক্ষীয় অঞ্চলের উত্তরে আর দক্ষিণে বৃষ্টি কমে যেতে থাকে, গরমকালে দৈর্ঘ্য বাড়ে আর বৃষ্টি হয় বছরে 150 সেমির মতো। মরুভূমির দিকে বৃষ্টি কমে 25 সেমির মতো হয়ে যায়। মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য বড় গাছের সংখ্যা কম, তার বদলে লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে। দিগন্ত বিস্তৃত ঘাস জমির মধ্যে একাশিয়া আর বাও পাও জাতীয় কিন্তু গাছ দেখা যায়। বোঝা গেল এখানে কিন্তু বাও পাও জাতীয় গাছ আর ঘাস জমির মধ্যে একাশিয়া ধরনের গাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে।
এবার হচ্ছে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। দেখো, আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগর জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালের বৃষ্টি হয়, সারা বছরে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে, পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়, খুব ইম্পর্টেন্ট। কিন্তু জলপাই, ওক, আক্রোট, ডুমুর, কর গাছগুলো কিন্তু এখানেই জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এইসব ফলের বাগানও কিন্তু খুব চোখে পড়ে। বোঝা গেল? এরপরের হচ্ছে উষ্ণ মরু উদ্ভিদ। সাহারা, কালাহারি, নামিব মরুভূমিগুলোতে বৃষ্টি হয় না বললেই চলে। দিনে তাপমাত্রা ভীষণ বেশি, রাতে তাপমাত্রা সেই তুলনায় অনেক কম। কাটা গাছ, ঝোপঝাড়, ঘাস জন দেখা যায়। গাছগুলি নিজের শরীরে জল ধরে রাখে নানাভাবে, তাই অতি গরমেও গাছগুলো কিন্তু বেঁচে থাকে। মরুভূমির মধ্যে মরুদ্যান দেখা যায়। মরুদ্যানের ধারে খেজুর, তাল জাতীয় কিন্তু গাছের সারি আমাদের চোখে পড়ে। তাই বুঝতে পারছো উষ্ণ মরু উদ্ভিদ কোনগুলো? তোমরা কিন্তু উদ্ভিদগুলোর নাম খুব জোর দিয়ে পড়বে, ঠিক আছে? এরপরে হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ট, খুব ইম্পর্টেন্ট। আফ্রিকার মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি আর ভারত মহাসাগর ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে। গরমকালে মোটামুটি গরম আর শীতের আর কি শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি। এখানে মরু অঞ্চলে থেকে একটু বেশি বৃষ্টি হয়। উঁচু পাহাড়ের ঢালে পেপলার, উইলো এইসব গাছ এখানে কিন্তু দেখা যায়, পপলার। সমভূমি এলাকায় ছোট খসখস সবুজ ঘাস দেখা যায়, এই তৃণকে বলা হয় ভেল্ট। তাহলে কিন্তু আফ্রিকার মহাদেশে কিন্তু তৃণভূমিটাকে নাম কি? তার নাম হচ্ছে ভেল্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় ভেল্ট কি, তখন তোমরা লিখবে আফ্রিকার মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ভেল্ট। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে মৌসুমি পর্ণমোচী গাছের অরণ্য কেমন হয়, ঠিক আছে? চলো আমরা দেখে নিই। আফ্রিকার একেবারে পূর্ব দিকে আর মাদাগাস্কার দ্বীপে গরমকালে বৃষ্টি হয়, শীতকাল শুষ্ক থাকে। তবে তাপমাত্রা কোনো ঋতুতেই খুব বেশি নয়। শাল ও বাঁশ গাছের বন জঙ্গল দেখা যায়। শীতকালে জলের অভাবে গাছের পাতা কিন্তু এখানে ঝরে যায়। বোঝা গেল? 7 নম্বর পয়েন্ট, দেখো পূর্ব উপকূলীয় উষ্ণ নাতিশীতোষ্ণ বা চীন দেশীয় উদ্ভিদ। দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে গরমের বেশ গরম আর বৃষ্টিও হয়। চীন দেশের পূর্বাংশে একই জলবায়ু দেখা যায়, তাই এর নাম হচ্ছে চীন দেশীয় জলবায়ু। পাতাঝরা গাছ দেখা যায় এখানে, অহুজাতীয় গাছ কিন্তু এখানে বেশি পড়ে। বোঝা গেল? তাহলে তোমরা কি করবে, এখানে যে তোমাদের স্বাভাবিক উদ্ভিদ তোমাদের পরপর দেওয়া আছে, তোমরা শুধু জাস্ট একবার রিডিং করে নেবে এবং প্রত্যেকটা উদ্ভিদের নাম এবং সেই উদ্ভিদের জলবায়ুটা একবার ভালো করে নোট ডাউন করে নেবে। এবার দেখো এই পাতাতে কী দেওয়া আছে, কোন গাছ কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়। তোমরা যেহেতু একটু আগে তোমরা যেহেতু সাবেক উদ্ভিদগুলো পড়লে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে কোন উদ্ভিদ, কোন ধরনের উদ্ভিদ কোন কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়। কাটা গাছ তোমরা জানো, মোম জাতীয় আস্তরণ আমরা এক্ষুনি পড়লাম। শাল গাছ, বাঁশ গাছ এগুলো কোন জলবায়ু অঞ্চলে জন্মায়, মানে তোমরা কিন্তু এগুলো আর কি নিজেরা বাড়িতে হোমওয়ার্কে করবে। যদি কোনোরকম কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা পড়বো নীল নদ অববাহিকা। মানে নীল নদ অববাহিকা আমরা একটু আগে পড়লাম। নীল নদ হচ্ছে কি না, আফ্রিকা তথা পুরো বিশ্বের দ্বিতীয় মানে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। তো শুরু করছি, নীল নদের ধারে গড়ে ওঠার প্রাচীন মিশরীয় সভ্যতার কথা কিন্তু আমরা ইতিহাসে পড়েছি এবং আমরা হয়তো জানি। সভ্যতায় গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা কিন্তু ভীষণ জরুরি। সে কারণে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই কিন্তু নদীকেন্দ্রিক, আমরা সবাই কিন্তু নদীকেন্দ্রিক সভ্যতায় গড়ে উঠেছি। নীল নদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীল নদ দ্বারা বিশেষভাবে উপকৃত হয়েছে। নীল নদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমি অংশে হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি, অর্থনীতি, সমৃদ্ধির ক্ষেত্রে নীল নদের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা কিন্তু নীল নদের জন্যই, তাই মিশর হলো নীল নদের দান। তোমাদের পরীক্ষায় বড় প্রশ্ন আকারে হতে পারে মিশরকে কেন নীল নদের দান বলা হয়, তখন তোমরা কিন্তু এই উত্তরটাই লিখবে। এবং কাকে বলা হয় তখন কিন্তু হবে নীল নদকে বলা হয় মিশরের নীল নদের দান, মানে নীল মানে মিশর হচ্ছে নীল নদের দান। ওকে, কেন তোমরা পুরুত্বটা তোমাদের কিন্তু তখন মুখস্থ করে লিখতে হবে। এরপর হচ্ছে নীল নদের প্রবাহ পথটা কেমন, চলো দেখে নিই। দেখো নীল নদের মানচিত্রকে বোঝা যায় নীল নদে সারা বছর কি থাকে, জল থাকে। নীল নদে সারা বছর জলপ্রবাহ কোথা থেকে আসে, নীল নদে বন্যা হয় তার কারণ কি? দেখো এইখানে কিন্তু পয়েন্ট আকারে একটা জিনিস দেওয়া আছে, হোয়াইট নীলের উৎস কি, ব্লু নীলের উৎস কি। এর আগে তোমরা পড়েছো নীল নদের ধারাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোয়াইট নীল আর একটা হচ্ছে ব্লু নীল। তো এই হোয়াইট নীলের উৎস কী এবং ব্লু নীলের উৎস কী একটা একটা করে আমরা দেখে নেব। দেখো হোয়াইট নীলের উৎসের মধ্যে কী আছে, প্রথমে ব্রুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ, তারপর নিরক্ষ জলবায়ু অঞ্চল, তারপর সারা বছর বৃষ্টি, তারপর নীল নদে সারা বছর জল। এইভাবে হচ্ছে কিন্তু হোয়াইট নীলের উৎস থেকে। আর ব্লু নীল উৎস কী, ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ, তারপর মৌসুমী জলবায়ু অঞ্চল, তারপর গ্রীষ্মকালীন বৃষ্টি, তারপর নীল নদের বাড়তি জল। এইভাবে কিন্তু নীল নদে কী হচ্ছে, বন্যা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর মাসে। বন্যার ফলে নদীর দূরতার তীরবর্তী অঞ্চল কিন্তু সঞ্চয় হচ্ছে এবং উর্বর কৃষিজমি হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু নীল নদে সারা বছর জল থেকে হোয়াইট নীলের উৎসতে, ঠিক আছে?
তারপরে কিন্তু ইথিওপিয়া সেই টানা হ্রদে তারপর মৌসুমী জল বিরাজ করে, সেটা বছরে কোনো একটা সময় হয়। তারপর গ্রীষ্মকালীন বৃষ্টিতে কী হয়, নীলনদে বাড়তি জল দেখা দেয়, সেই ফলে কিন্তু কী হয় না, জুন সেপ্টেম্বর মাসে নীলনদে কিন্তু বন্যার সৃষ্টি হয়। সেই বন্যার ফলে পলিয়ে আসে এবং উর্বর জমি বা উর্বর কৃষিজমি সৃষ্টি হয়। বোঝা গেল? এর পরের পাতায় দেখো, নীলনদ অববাহিকায় বিভিন্ন অংশ কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা আছে, নিচ থেকে আসি আমরা, নিচে কী আছে, সবার নিচে আছে দেখো নদীর উৎস অঞ্চল। নদীর উৎস অঞ্চল কোনটা, না তানজানিয়া দেশের হচ্ছে বুরুন্ডি মালভূমি অঞ্চল, খুব ইম্পর্টেন্ট যে নীল নদের উৎস কোথায়। দ্বিতীয় হচ্ছে অববাহিকার উচ্চ অংশ, ভিক্টোরিয়া হ্রদ থেকে সুদানের মালকল শহর পর্যন্ত কিন্তু নদীর উচ্চ অংশ বিরাজ করছে। মধ্য অববাহিকা কোথায়, মালাকল থেকে খার্তুম পর্যন্ত নদীর মধ্য অববাহিকা, এখানে অসমতল সাবানা তৃণভূমি দেখা যায়, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অববাহিকা নিম্ন অংশ অর্থাৎ আসাম থেকে কায়রো, এটা হচ্ছে অববাহিকা নিম্ন অংশ, এখানে বিরাজ করছে। ছটি ধাপে নদীটি নেমে গেছে, তৈরি করে ছটি জলপ্রপাত, বোঝা গেল। তারপরে হচ্ছে বদ্বীপ অঞ্চল, কায়রো থেকে বঙ্গোপসাগরের উর্বর পলিসমৃদ্ধ কৃষি এলাকা হচ্ছে কিন্তু এই বদ্বীপ অঞ্চলে গড়ে উঠেছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু নদীর নীল নদীর অববাহিকাটা। ঠিক আছে, তোমরা কিন্তু এটা খুব জোর দিয়ে পড়বে। নতুন পলি পড়া উর্বর মাটিতে গরম বার্লি ধান আখ মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়, বোঝা গেল। নীলনদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয় সারা বিশ্বজুড়ে, যা ইজিপসিয়ান কটন নামে খ্যাত। তাহলে ইজিপসিয়ান কটন তাহলে কোনগুলো, যে একজন লম্বা লম্বা আঁশওয়ালা তুলো চাষ হয় তাকে বলা হয় ইজিপসিয়ান কটন, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবার হচ্ছে নীলনদের অববাহিকায় উৎপাদিত ফসল কী কী ফসল হয়, উচ্চ অববাহিকায় হচ্ছে কফি কলা তামাক ইত্যাদি ফসল হয়, মধ্য অববাহিকায় কিন্তু গম খেজুর জোয়ার চিনেবাদাম, নিম্ন অববাহিকাতে কী হয় জলপাই জব ভুট্টা, বদ্বীপ অঞ্চলে কী কী ফসল হয় ধান গম তুলো, খুব ইম্পর্টেন্ট এই চারটা কিন্তু। ঠিক আছে, এরপর হচ্ছে বন্যার জলের সাথে নতুন পলি এসে মাটিতে মেশে, কিন্তু বন্যার ফলে ঘরবাড়ি ধসে পড়ে, চাষের জমিতে ফসল নষ্ট হয়, গরু ছাগল মারা যায়, সম্পত্তি অনেকই হয় নষ্ট হয়, বন্যার এটা তো বৈশিষ্ট্যই, বন্যা হলে কিন্তু এই সমস্যাগুলো হয়েই থাকে। তাহলে বন্যার অতিরিক্ত জলকে আটকাবার জন্য কী উপায় অবলম্বন করা যেতে পারে, রাজস্বী পল নদীতে বাদ দিয়ে অতিরিক্ত জল আটকে রাখা যেতে পারে, বাঁধের জল প্রয়োজন মতো ছাড়া হয়, রাজস্বী মাইথন জলাধার দেখেছে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের বরাকর নদীতে এই বাঁধ তৈরি করা হয়েছে, বোঝা গেল। তাহলে মাইথন বাঁধ কোথায় আছে, নীলনদের ওপরও মিশরীয়রা বাঁধ তৈরি করেছে, বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ এই দুটি মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। তাহলে নীলনদের ওপর কোন বাঁধ তৈরি হয়েছে, খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আসোয়ান বাঁধ। দেখো আমি কিন্তু ইম্পর্টেন্টগুলোকেই হাইলাইট করছি, তোমরা কিন্তু আমার পড়াটা শোনার পরে পরে এই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। তবে নদী বাঁধ নির্মাণের আরও এক উদ্দেশ্য থাকে, যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা, বোঝা গেল। তাহলে বহুমুখী নদী পরিকল্পনা কিসের উদ্দেশ্যে করা হয়, বাঁধ তো নির্মাণ করাই হয় কিন্তু বহু উদ্দেশ্যকে সামনে রেখে যখন নদীর উপর বাঁধ দেওয়া হয় সেই তখন একসঙ্গে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। নীলনদের ওপর এরকম অনেকগুলো নদী পরিকল্পনা কিন্তু করা হয়েছে। এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন পাবো, পৃথিবীর উচ্চতম বা পৃথিবীর বৃহত্তম বাঁধ হচ্ছে উচ্চ আসওয়ান বাঁধ, যেটা কিনা মিশরে আছে। ব্লু নীলের ওপর তৈরি হয়েছে জেবেল আউলিয়া বাঁধ, সুদানের ব্লু নীলের ওপর দেওয়া আছে সেনার ও আটবাড়া বাঁধ, মিশরে আরও কতগুলো বিখ্যাত বাঁধ আছে, লেক নাসের বাঁধ, নাগ হামাদি বাঁধ, ইসনা অ্যাসিউট ইত্যাদি বাঁধ, বাঁধগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি, সেটা হচ্ছে উচ্চ আসওয়ান বাঁধ। ওকে, এবার হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী কী, পর্যটন জলসেচ বন্যা নিয়ন্ত্রণ জলবিদ্যুৎ জল পরিবহন মাছ চাষ, এগুলো কিন্তু উদ্দেশ্যে কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু করা হয়েছিল নীলনদের ওপরে। এবার দেখো পয়েন্ট করে কী দেওয়া আছে, নীলনদের অববাহিকা খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, তবে কিছু পরিমাণে খনিজ সম্পদ যেমন ম্যাঙ্গানিজ ফসফেট আকরিক লোহা খনিজ লবণ ইত্যাদি মিশর ও সুদান থেকে কিন্তু পাওয়া যায়। নীলনদের অববাহিকায় উপযুক্ত পরিমাণে জলের যোগান কাঁচামালের সহজলভ্যতা প্রচুর শ্রমিক সুলভ জলবিদ্যুৎ ইত্যাদির কারণে মিশর ও সুদানে বেশ কিছু শিল্প কিন্তু গড়ে উঠেছে, যেমন বস্ত্রবয়ন শিল্প পশম সিমেন্ট মোটরগাড়ি ইত্যাদি। আচ্ছা জেনে রেখো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা তোমাদের কিন্তু পড়তেই হবে। কী বলছে, নীলনদের ধারে কৃষি শিল্প যাতায়াত ব্যবস্থা এতটাই উন্নত যে মিশরের বেশিরভাগ মানুষ অর্থাৎ 80% মানুষ এখানে কী করছে, বসবাস করছে, বাকিরা কিন্তু আশেপাশের মরু অঞ্চলের মরুদ্যানগুলোর ধারে ধারে বাড়ি বানিয়ে থাকে। দ্বিতীয় কী বলেছে, নীলনদের নিম্ন অববাহিকায় কায়রো আলেকজান্দ্রিয়া পোর্ট সৈয়দ পোর্ট সুয়েজ ইত্যাদি বিখ্যাত শহর কিন্তু এখানে গড়ে উঠেছে, ছবি তোমরা দেখতেই পাচ্ছ। মিশরের রাজধানী কিন্তু কায়রো আমরা আগেও জানি, এখানকার সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ শহর এবং শিল্প ও বাণিজ্য কেন্দ্র, বোঝা গেল।
তো নীলনদ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা জানবো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির যার নাম কিন্তু সাহারা। এই সাহারা অধ্যায় থেকে কিন্তু আমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। দেখো কি বলছে সাহারা থেকে, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হলো কিন্তু আফ্রিকার এই সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি এতটাই বড় যে একটা গোটা ইউরোপ মহাদেশ বা আড়াইখানা ভারতবর্ষ ঢুকে পড়তে পারে সেখানে, তাহলে কত বড় বুঝতেই পারছো। পাথুরে পাহাড়, বাতাসের আঁকিবুকি, কাটা দিগন্ত বিস্তৃত ধুধুবালির প্রান্তর, উটে তল নিয়ে হেঁটে চলা যাযাবরের জীবনকথা, মরুদ্যান, মাঝে মাঝে কাটা গাছ, এগুলোই হলো কিন্তু সাহারা। তাহলে এই হচ্ছে সাহারার বৈশিষ্ট্য, ঠিক আছে। সাহারা মরুভূমির সীমাটা কদ্দূর, ঠিক আছে, দেখো আটলাস পর্বত ও ভূমধ্যসাগর, উত্তরে এদিকে আছে আটলান্টিক মহাসাগর, ডান দিকে আছে লোহিত সাগর, নিচে আছে সাহেল তৃণভূমি, মিডিলে আছে কিন্তু সাহারা মরুভূমি। এই হচ্ছে সাহারা মরুভূমির ম্যাপের ছবি, ঠিক আছে, একবার তোমরা দেখে নিও। এবার হচ্ছে সাহারার ভূমিরূপ কেমন, দেখো উচ্চতা ও বৈশিষ্ট্য অনুযায়ী সাহারা মরুভূমি একটি মালভূমি অঞ্চল। প্রাচীন শিলা দ্বারা গঠিত ও বহুদিন ধরে ক্ষয় পাওয়া আহাগড় ও টিবেস্টি মালভূমি অপেক্ষাকৃত কিন্তু উঁচু। বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হয়, গাছপালাহীন প্রান্তরে বাতাস পাথরে গিয়ে ধাক্কা খেয়ে নানা নকশা তৈরি করে। এবার দেখো ভূমিরূপগুলো কী কী, যেসব অঞ্চলে বালিস্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে তাদের বলা হয় আর্ক। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটি, আর্কটা কী এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর্ক কী, ঠিক আছে। কী বলছে না, যেসব অঞ্চলে বালিস্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো তৈরি হয় তাকে বলা হয় আর্ক। ছবি দেখতেই পাচ্ছ, ছোট ছোট বালির আকারে পাহাড় তৈরি হয়েছে। এবার হচ্ছে হামাদা, যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি এবং বালির অস্তিত্ব চোখেই পড়ে না তাকে বলা হয় হামাদা। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা তোমাদের কিন্তু আসতেই পারে হামাদা কী ও আর কী, ঠিক আছে, এটা তোমরা কিন্তু খুবভাবে মানে খুব ভালোভাবে কিন্তু পড়ে রাখবে। চলো এরপরে কী আছে, এরপর আছে ওয়াদি। বলছে সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো। শুকনো নদীর খাদগুলো হচ্ছে ওয়াদি, মানে এই যে খাদগুলো দেখতে পাচ্ছ এই শুকনো নদীর খাদগুলোকেই বলা হয় ওয়াদি। মনে রাখবে তোমরা, ওয়াদি, হামাদা এবং আর কোনোটাই কিন্তু গোলালে চলবে না, নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং দেখতেই পাচ্ছ রেগ হচ্ছে কি, দেখো যেসব অঞ্চলে বালির ভঙ্গে পাথরের টুকরো একসঙ্গে মিশে থাকে তা হলো রেগ, মানে অর্থাৎ বালির সাথে পাথরের টুকরো মিশে থাকবে সেই অঞ্চলগুলোকে বলা হয় রেগ অঞ্চল বা রেগ। বোঝা গেল। এরপর দেখো সাহারা মরুভূমিতে বহু মরুদ্যান দেখা যায়, যেমন কুফরা, সিওয়া, টিমিমন, ঘাড়জাইয়া, বাহারিয়া। সাহারার উল্লেখযোগ্য হচ্ছে কয়েকটা মরুদ্যান। এবার আমরা পড়বো সাহারা মরুভূমির জলবায়ু কেমন। বলছে দিনের বেলা ভীষণ গরম আর বাতাসে জলীয়বাষ্প থাকে না, তাপমাত্রা মাঝে মাঝে 58 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়, আর রাতের বেলা বেশ ঠান্ডা, তাপমাত্রা নেমে যায় 4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে পুরোপুরি উল্টো বিরাজ করে রাতের বেলা তাপমাত্রা। রাত ও দিনে তাপমাত্রার পার্থক্য অন্তত বেশি হওয়া সত্ত্বেও মানুষ নিজেকে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। এবার দেখো সেখানকার গাছপালা কেমন, ক্যাকটাস জাতীয় গাছ সেখানে দেখা যায়, তবে মরুদ্যানের আশেপাশে ঘাস, খেজুর প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। মরুদ্যানের সামান্য জলের যোগানে ভুট্টা, জোয়ার, বাজরার মতো চাষ হয়। মরুদ্যানের ধারে যারা চাষবাস করে আর যারা মরুভূমিতে পশুর দল বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের বলা হয় যাযাবর। যাযাবর তোমরা সবাই জানো, যাযাবররা কী খায়, যাযাবররা কী করে, উটের দল, ঘোড়া, ছাগল নিয়ে ঘুরে বেড়ায়, পশু দুধ ও মাংস এদেরই হচ্ছে প্রধান খাদ্য। এবার চলে একটা বক্সে কী দেওয়া আছে দেখো, গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়, স্থানীয় ভাষায় একে বলা হয় খামসিন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটি, খামসিন কী, ঠিক আছে, একটা স্থানীয় ভাষায় একে বলা হয় খামসিন, নাকি যে গরম ও শুকনো এক ধরনের বাতাস। এরপরে চলো গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলা হয় হারমাটান। তাহলে একটা জায়গায় বলা হয় খামসিন আর গিনি উপকূলে সে নামটাকে বলা হয় খারমাটান। ওকে চলো, গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায়, তাকে স্থানীয় ভাষায় বলা হয় সাইমুম। এখানে কিন্তু প্রচুর প্রশ্ন আমরা পাচ্ছি এক এক করে, ঠিক আছে, তাহলে বালির ঝড়কে কী বলা হয়, সাইমুম। লিবিয়ার, আলজেরিয়ার, আল আজিজিয়ার তাপমাত্রা কিন্তু এখানে সবচেয়ে বেশি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেলাম আমরা। এবার চলো সাহারার সম্পদগুলো কী কী, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় লিবিয়াতে, আলজেরিয়াতে, এছাড়া লবণ, কয়লা, আকরি, লোহাও কিন্তু পাওয়া যায়, তবে অত্যধিক গরমের কারণে এখানে খনিজ সম্পদ আরোহণ করাই কষ্টসাধ্য। উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম, তাহলে বুঝতেই পারছ মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভ্যান বলে। কি বলা হয়, ক্যারাভ্যান, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। তবে বর্তমানে পাকা রাস্তা তৈরি করা হয়েছে খনিজ অঞ্চলের উন্নয়নের জন্য, বিমানবন্দর সেখানে কিন্তু আস্তে আস্তে তৈরি করা হয়েছে। এবার হচ্ছে সময়ের সাথে সাথে সাহারা, সময়ের সাথে সাথে সাহারা কিন্তু পাল্টাচ্ছে, জায়গায় জায়গায় ঘাস লাগানো হয়েছে, অত্যন্ত চওড়া পাকা রাস্তা পুরনো উট চলা রাস্তার উপর দিয়ে চলে গেছে,
উঁচু বাড়ি মসজিদ তৈরি হয়েছে, উটের বদলে ট্রাকের দ্বারা ব্যবসা বাণিজ্য হচ্ছে। সাহারা তুয়ারেক জাতির মানুষেরা, তার সাহারার জাতীয় মানুষদের কী বলা হয়? তুয়ারেক। এটা কিন্তু তোমরা মনে রাখবে, সাহারার আদিবাসীদের বলা হয় তুয়ারেক। তারা কিন্তু বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে। বিভিন্ন পশুপালক দাদাবরেরা এখন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রগুলোতে কাজ করে। এরা এখন স্থায়ীভাবে শহরে কিন্তু বসবাস করছে। এবার হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও সাহারা, মানে বিশ্ব উষ্ণায়ন মানে তোমরা জানো গ্লোবাল ওয়ার্মিং। এটা কিন্তু আমাদের পুরোপুরি বিশ্বেরই ক্ষতিকারক। পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, কিন্তু পৃথিবীর উষ্ণ হওয়ার জন্য সাহারার কী পরিবর্তন হচ্ছে? আমাদের ভাবনায় এটাই আসে যে সাহারা তাহলে আরও গরম বাড়ছে, সাহারা মরুভূমির আরও বিস্তার হচ্ছে, ঢুকে পড়ছে আশেপাশের বৃষ্টিবহুল অঞ্চলে, গ্রাস করে নিচ্ছে আফ্রিকার পুরো সবুজটাকে। কিন্তু সত্যি কি তাই? দেখো, সাহারা মরুভূমিতে পাথরের ওপর কিছু উদ্ভিদ জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় সাহারার কোনো এক সময় বৃষ্টিবহুল অঞ্চল ছিল। তার মানে আগে থেকেই কিন্তু ওটা মরুভূমি ছিল না, এটা কিন্তু বোঝা যায়। তাহলে কী করে সে জায়গায় তৈরি হলো মরুভূমি? জলবায়ুগত পরিবর্তনের ফলে সাহারার গাছপালাযুক্ত ঘনসবুজ জঙ্গল ধীরে ধীরে শুষ্ক বৃষ্টিহীন অঞ্চলে কিন্তু পরিণত হয়েছে। কিন্তু এখন আবার সাহারায় বৃষ্টি বাড়ছে, সবুজ বাড়ছে, কৃষিজমি দেখা যাচ্ছে, পশুপালন দেখা হচ্ছে। জলবায়ুর পরিবর্তন সাহারাকে হয়তো ভবিষ্যতের আবার করে তুলবে শস্য শ্যামল। তাহলে যেটা আমরা ভাবছিলাম তা কিন্তু কিছুই নয়, ঠিক আছে? সাহারাতে কিন্তু আবার শস্য শ্যামল হয়ে ওঠার সুযোগ আছে। তাহলে আজকে আফ্রিকা মহাদেশের পুরো পার্টটাই, অর্থাৎ পার্ট টুটা কিন্তু এখানে শেষ হলো। সাহারা থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাহারার আগে আফ্রিকার নদ নদী ও জলবায়ু থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট আমি হাইলাইট তোমাদেরকে করে দিয়েছি, তোমরা সেগুলো জোর দিয়ে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে। আর শেষে যেটা বলবো, যারা এখনও আমার চ্যানেল নতুন হয়ে আছে অথচ সাবস্ক্রাইব করনি, তা থেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখতে, যাতে কিনা পরবর্তী ভিডিওগুলো তোমরা সবাই পেতে পারো। তো আজকে এখানেই, তোমরা সবাই ভালো থেকো।